हेलो एंड वेलकम टू द मैथमेनिया। 20 अगस्त करंट अफेयर स्टार्ट करछि। आज के प्रथम ही थाकछे आईपीएल एर नतून टाइटल स्पन्सर। दो नम्बर थाकछे एकटी देशेर राष्ट्रपति बंदुकेर नलेर सामने पदत्याग करते बाध्य हलेन। तीन नम्बरे थाकछे नेटमेड्स नामेर जे अनलाइन ओषुध कम्पानिटा रयेछे तादेर मेजरिटी शेयर बिक्री हये गेल। चार नम्बरे थाकछे नैशनल रिक्रुटमेंट एजेंसि, जारा बैंक एबं सरकारी चाकरिर जन्य गोटा भारतवर्ष जुड़े एकटी कमन एक्साम नेबे। एबं सबशेषे थाकछे एशियान डेवलपमेंट बैंक दिल्ली मिराट रेल करिडोर प्रोजेक्टर जन्य लोन सेंक्शन करलो। भिडियोटा शेष अब्दि देखो, जदि भालो लागे लाइक करबे आर जदि भालो ना लागे अवश्य डिसलाइक करबे। फार्ष्ट क्वेश्चन स्टार्ट करछि। हुईज कम्पानी इज द निउ टाइटल स्पन्सर अफ आईपीएल। आईपीएल एर नतून टाइटल स्पन्सर कोन कम्पानिटा हलो? 2020 सालेर जे आईपीएलटा हबे सेई आईपीएलटार टाइटल स्पन्सर आगे छिल विवो। विवो छिल आगे टाइटल स्पन्सर, जेहेतु चाइनीज कम्पानी विवो आर चाइनीज कम्पानी निये आमादेर इंडियाते अलरेडी अनेक किछु हये गेछे, तो ओई जन्य विवो निजेदेरके टाइटल स्पन्सरशिप थेके सरिये निएछे। তাই নতুন টাইটেল স্পন্সরের দরকার পড়ল। আর এই নতুন টাইটেল স্পন্সর হলো ড্রিম ইলেভেন। ড্রিম ইলেভেনে তোমরা অনেকেই হয়তো খেলেছো। ড্রিম ইলেভেন একটা ফ্যান্টাসি ক্রিকেট ওয়েবসাইট বা অ্যাপ। এই ড্রিম ইলেভেন 222 কোটি টাকা দিয়ে 2020 সালের যে আইপিএল স্পন্সরশিপ টাইটেল স্পন্সরশিপ সেটা কিনে নিল ড্রিম ইলেভেন। আচ্ছা, এখানে আমরা একটা কথা বলে নিই যে এই যে 2020 সালে যে আইপিএলটা হচ্ছে এটা হচ্ছে 13তম আইপিএল। 2020 সালে আইপিএলটা হচ্ছে 13তম আইপিএল, আর এটা হবে কোথায়? ইউএইতে। এটা হবে ইউএই, ইউনাইটেড আরব আমিরাতে হবে 2020 সালে 13তম আইপিএল। তোমরা আমাকে কমেন্টে বলো 2023 সালে আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ কোন দেশে হবে। 2023 সালের আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ কোন দেশে হবে? সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। হুইচ নেশনস প্রেসিডেন্ট রিজাইন্ড আফটার বিং ডিটেন্ড অ্যাট গান পয়েন্ট বাই মিউটেনিং সোলজার। বলছি কোন দেশের প্রেসিডেন্ট কিছু বিক্ষুব্ধ সৈনিকের গান পয়েন্টের সামনে, মানে বন্দুকের নলের সামনে বন্দী হওয়ার পর কি করেছে, যে রিজাইন দিতে বা রেজিগনেশন দিতে বাধ্য হয়েছে কোন দেশের প্রেসিডেন্ট, এটা এখানে কোশ্চেন। আচ্ছা, কি হয়েছে শোনো, কিছুদিন থেকেই মালিতে, আচ্ছা মালি হচ্ছে একটা পশ্চিম আফ্রিকার দেশ, কিছুদিন থেকেই মালিতে হাজার হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করছিল। কেন করছিল? করাপশন, নেপোটিজম, মাইনে না বাড়ানো, এইসবের জন্য বিক্ষোভ প্রদর্শন করছিল। তো এর মধ্যে কিছু বিক্ষুব্ধ সৈনিক মালির প্রেসিডেন্টকে বন্দি করে নেয় এবং বন্দুকের নলের সামনে তাকে এবং তার মন্ত্রিসভাকে রিজাইন করতে বাধ্য করে। তো এখানে আনসার হয়ে গেল মালি। এই ঘটনাটা ঘটেছে, মানে প্রেসিডেন্ট রিজাইন করেছে বন্দুকের নলের মুখে। কোন দেশের প্রেসিডেন্ট? মালি। মালির প্রেসিডেন্টের নাম কি? ইব্রাহিম বৌবাকার কেইটা। ইব্রাহিম বৌবাকার কেইটা, আইবিকে। ইব্রাহিম বৌবাকার কেইটা হচ্ছে মালির প্রেসিডেন্ট। মালির ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে বামাকো। বামাকো। তোমরা আমাকে কমেন্টে বলো রিসেন্টলি একটা দেশের প্রাইম মিনিস্টার রিজাইন করেছিল। কেন রিজাইন করেছিল? কারণ সেই দেশের রাজধানীতে একটা বিস্ফোরণ হয়েছিল এবং তার জন্য সেই দেশের লোকজন সেখানে প্রোটেস্ট করছিল। এই জন্যে কোন দেশের প্রাইম মিনিস্টার রিজাইন করেছিল সেটা আমাকে কমেন্টে তোমরা বলো। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। হুইচ কোম্পানি হ্যাজ অ্যাকোয়ার্ড এ মেজরিটি স্টেক অফ নেটমেটস। নেটমেটস কোম্পানিটার মেজরিটি স্টেক বা মেজরিটি শেয়ার কোন কোম্পানিটা কিনে নিয়েছে, এটা এখানে কোশ্চেন। নেটমেটস, নেটমেটস হলো একটা অনলাইন ফার্মাসি। এছাড়াও আরও কিছু অনলাইন ওষুধের কোম্পানি বা ফার্মেসি রয়েছে, যেমন ফার্মিজি, ওয়ান এমজি, এগুলোর নাম তোমরা শুনেছো। তাহলে তিনটে কোম্পানির উদাহরণ আমরা শুনলাম, একটা হচ্ছে নেটমেড, একটা হচ্ছে ওয়ান এমজি, আর একটা হচ্ছে ফার্মিজি। এইগুলো হচ্ছে অনলাইন ফার্মাসি। তার মধ্যে নেটমেটসটাকে, নেটমেটসের মেজরিটি শেয়ার বা মেজরিটি স্টেকটাকে কিনে নিচ্ছে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু যে মাদার কোম্পানিটা এরা কিনছে না, এদের একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে, নাম হচ্ছে রিলায়েন্স রিটেল। এই রিলায়েন্স রিটেল, যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি, এই রিলায়েন্স রিটেল কিনে নিচ্ছে নেটমেটস বলে যে অনলাইন ফার্মাসিটা আছে তাদের মেজরিটি শেয়ার। ওকে, কিনছে। এই পুরো ডিলটা হচ্ছে 620 কোটি টাকা। 620 কোটি টাকা দিয়ে কিনছে হচ্ছে নেটমেটসের মেজরিটি শেয়ার। কে কিনছে? রিলায়েন্স রিটেল। ওকে, তোমরা আমাকে কমেন্টে বলো জামনগর অয়েল রিফাইনারি, নাম শুনেছো জামনগর অয়েল রিফাইনারি, এই জামনগর অয়েল রিফাইনারিটা কোন রাজ্যে অবস্থিত এবং এই অয়েল রিফাইনারিটার ওনার বা মালিক কোন কোম্পানি।
फोर्थ क्वेश्चन स्टार्ट करछि यूनियन कैबिनेट अप्रूव्ड नैशनल रिक्रुटमेंट एजेंसी टू कंडक्ट हुईच अफ द फलोइंग एग्जाम यूनियन कैबिनेट रिसेंटलि अप्रूव करेछे काके नैशनल रिक्रुटमेंट एजेंसी के एक्चुअली गतकाल के घटनाटा घटेछे नैशनल रिक्रुटमेंट एजेंसी नामे एकटा एजेंसी के अप्रूव करेछे यूनियन कैबिनेट तारा कोन एग्जामटा नेबे नीचेर कोन एग्जामटा तारा नेबे एटा होच्छे एखाने क्वेश्चन अच्छा नैशनल रिक्रुटमेंट एजेंसी नैशनल रिक्रुटमेंट एजेंसि तैरी करार कथा आमादेर जे बजेट होयेछिलो ताते घोषणा करेछिलेन अर्थमंत्री निर्मला सीतारामन सेई मतो नैशनल रिक्रुटमेंट एजेंसि तैरी हलो अच्छा एटा होबे एकटा इंडिपेंडेंट बडी एदेर काज होच्छे एकटा कमन एग्जाम कंडक्ट करा कादेर जन्य एई कमन एग्जामटा होबे स्टाफ सिलेक्शन कमिशनर जो है रेलवे रिक्रुटमेंट बोर्डर जो है और कार जो IBPS मान बैंकिंग परीक्षागुलो नेवार जो हे जे कमन एग्जाम कमन एग्जाम कारा नैशनल रिक्रुटमेंट एजेंसि এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি প্রিলিমিনারি বা টায়ার ওয়ান টাইপের এক্সামগুলোই নেবে একটা প্রিলিমিনারি স্ক্রিনিং বা প্রিলিমিনারি এক্সাম নেবে হচ্ছে এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তারপরে যে বাকি পার্টগুলো রয়েছে এক্সামের সেইগুলো কারা কারা নেবে সেগুলো SSC বোর্ড নিতে পারে RRB নিতে পারে IBPS নিতে পারে যে এক্সাম হবে তাদের তারা নিয়ে নেবে ওকে শুধু প্রিলিমিনারিটুকু নেবে হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বাকিটা নেবে SSC বোর্ড বা RRB বোর্ড বা IBPS বোর্ড এই যে এক্সামটা কমন এক্সামটা নেওয়া হবে তার নাম হবে কমন এলিজিবিলিটি টেস্ট কমন এলিজিবিলিটি টেস্ট এই কমন এলিজিবিলিটি টেস্টটা নেওয়া হবে বারোটা ডিফারেন্ট ভাষায় ওকে আর এখানে যে স্কোরটা হবে এই যে কমন এলিজিবিলিটি টেস্টে স্টুডেন্টদের যে স্কোরটা হবে সেটা 3 বছর অবধি ভ্যালিড থাকবে ফিফথ কোশ্চেন স্টার্ট করছি ADB হ্যাজ অ্যাপ্রুভড হাউ মাচ লোন ফর দ্য দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম বলছে ADB মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অ্যাপ্রুভ করেছে কত পরিমাণ লোন মানে কত টাকার লোন অ্যাপ্রুভ করেছে কার জন্য দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেমের জন্য এখানে প্রথমেই আমরা জানবো এই দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম এই যে বড় নাম এটা কি এটা হলো 82 কিলোমিটার লম্বা 82 কিলোমিটার লম্বা একটা কি 82 কিলোমিটার লম্বা একটা সেমি হাই স্পিড রেল করিডোর একটা রেল করিডোর হবে যেখানে সেমি হাই স্পিডের ট্রেনগুলো চলবে সেই সেমি হাই স্পিড রেল করিডোরটা যেটার পোশাকি নাম হচ্ছে দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম ওকে এই রেল করিডোরটা দিল্লি থেকে গাজিয়াবাদ হয়ে মিরাট অবধি যাবে আর এই প্রজেক্টে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক $1 billion লোন স্যাংশন করেছে $1 billion ওকে $1 billion মানে হচ্ছে মোটামুটি 7,500 কোটি টাকা 7,500 crore rupees ওকে এতটা পরিমাণ লোন স্যাংশন করেছে কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক 7,500 কোটি টাকা বা $1 billion এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আমরা অলরেডি পড়ে ফেলেছি ADB তাও আমরা এখানে আবার জিনিসগুলো বলছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তৈরি হয়েছিল 1966-এ এর হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলাতে তোমরা আমাকে কমেন্টে বলো এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট এবং নতুন ভাইস প্রেসিডেন্টের নাম কি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও